জলঢাকা নদীর বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, সেচ দপ্তরে বিক্ষোভ। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া জলঢাকা নদীর বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আজ সেচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা। স্মারকলিপি প্রদান করে তারা দাবি করেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে বাঁধ, যা ভবিষ্যতে বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। বছরের পর বছর আন্দোলনের সংগ্রামের মাধ্যমে অবশেষে বাঁধ নির্মাণ কাজ শুরু হলেও কাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নির্মাণ সামগ্রীর মান নিম্নমানের, এছাড়াও নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম চলছে বলে অভিযোগ তোলা হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে নির্মাণ কাজের মান নিশ্চিত করা হোক এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া জলঢাকা নদীর বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে আজ সেচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা। স্মারকলিপি প্রদান করে তারা দাবি করেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে বাঁধ, যা ভবিষ্যতে বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। আমাদের দাবি মানতে হবে, প্রাণ রক্ষা করার জন্য মানতে হবে, ভূমি রক্ষা কমিটি ভূমি দাদা সুগান দেবে। ভূমি রক্ষা কমিটি জিরাফত, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের আমাদের দাবি, আমাদের সংগ্রাম সংগ্রাম ভূমি রক্ষা কমিটি জিরাফত, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, ভূমি রক্ষা কমিটি জিরাফত। কোথায় এসেছেন, কি কারণে আপনারা? কারণ আমরা এসেছি সেচ দপ্তরে জলপাইগুড়ি। তো আমাদের যেটা উদ্দেশ্য আর কি, আমাদের জলঢাকা নদী নিয়ে দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে সেখানে একটা পারবাদ করা হোক। তো বর্তমানে পারবাদের কাজ শুরু হয়েছে, মার্চের দিকে শুরু করার পরে অনিয়ম করতেছে, যেখানে মেটেরিয়ালসগুলো, একটা মেজারমেন্ট ছিল, সাইজ ছিল যে ন্যূনতম 10 কেজি থাকবে, সেখানে সবচেয়ে ছোটো ছোটো বোল্ডার ফেলে ওনারা কাজ করার চেষ্টা করতেছে। এটারই প্রতিবাদে আজকে আমরা অফিসে এসেছি। কারা মূলত? আমরা দক্ষিণ আলতা গ্রাম জলঢাকা বাবুরমারি পিজিপি থেকে এসেছি, এলাকার বাসিন্দারা, এলাকার ভূমি রক্ষা কমিটির তরফ থেকে। মানে দীর্ঘ বছর পর কাজ হওয়ার পর কি অনিয়ম হচ্ছে কাজের? মানে কাজের কোয়ালিটি খারাপ? কোয়ালিটি মানে এখন তো কাজ শুরু হয়েছে, মাত্র বোল্ডার পড়া শুরু হয়েছে, তো বোল্ডারের কোয়ালিটি ভালো নয়, নিম্নমানের কাজ। আপনারা কি কাজ বন্ধ করে দিবেন না কি বলছেন? না, আমরা তো কাজ বন্ধ করার উদ্দেশ্য নেই, আমাদের কাজটা নিয়েই কথা। দীর্ঘদিনে যেহেতু অভিযোগ ছিল, দীর্ঘ 2.5 বছর ধরে আমরা লড়াই করতেছি একটা ভূমি রক্ষা কমিটির মাধ্যম দিয়ে, তো সেটা আমাদের আজকে সফলতা আসলো 2024 সালে। আমরা আশা করতেছি কাজটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে হয়, পরিকাঠামোগত যাতে কাজগুলো সঠিকভাবে আমরা পাই। আপনার নাম? আমার নাম মমিনুল ইসলাম, আমি ভূমি রক্ষা কমিটির সভাপতি আছি।